আমি আজকে মার্চেন্ডাইজিং নিয়ে কথা বলবো। মার্চেন্ডাইজিং এর কথা বললে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সেক্টর তৈরি পোশাক শিল্পের কথাই বোঝায়। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যাত্রা শুরু করে 60-এর দশকে, তবে 70-এর শেষের দিকে রপ্তানিমুখী খাত হিসাবে এই শিল্পের উন্নয়ন ঘটতে থাকে। বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প খাত। দশকের শেষভাগ থেকে তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কর্মসংস্থান সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জনে তৈরি পোশাক খাতের ভূমিকা প্রতি বছরই বৃদ্ধি পেয়েছে। তৈরি পোশাক শিল্প থেকে বাংলাদেশ সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে চলছে এখনও। আমরা সাধারণত মার্চেন্ডাইজিংকে দুভাগে বিভক্ত করে থাকি। এক, অ্যাপারেল অর গার্মেন্ট মার্চেন্ডাইজিং। দুই, অ্যাপারেল বাইং হাউস মার্চেন্ডাইজিং। Merchandising comes from the word merchandise. Merchandise means commodities or goods to be bought and sold. এখানে মার্চেন্ডাইজিং শব্দটি আসছে মার্চেন্ডাইজ থেকে। মার্চেন্ডাইজ মানে পণ্যদ্রব্য। সুতরাং মার্চেন্ডাইজ মানে পণ্যদ্রব্য কেনা অ্যান্ড বিক্রয় করা। পণ্যদ্রব্য কেনা অ্যান্ড বিক্রয় করা। হেয়ার বিলো মার্চেন্ট মানে বণিক বা ব্যবসায়ী বা সৌদাগর। মার্চেন্ট থেকে মার্চেন্ডাইজ শব্দটি এসছে। সুতরাং মার্চেন্ডাইজিং মিন্স দ্য অ্যাক্টিভিটি অফ প্রমোটিং দ্য সেল অফ গুডস। সুতরাং মার্চেন্ডাইজিং অর্থ পণ্য বিক্রয় প্রচারের ক্রিয়াকলাপ। মার্চেন্ডাইজিং হচ্ছে পণ্য বিক্রয় করার যে পদ্ধতি বা যে প্রসেসিংটা আছে সেটার কার্যক্রম করাটাকে মার্চেন্ডাইজিং সংক্ষেপে বলা হয়। ডেফিনিশন অফ মার্চেন্ডাইজিং: এ মার্চেন্ডাইজার ইজ এ সেলসম্যান ওয়ার্কিং আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ মার্কেটিং হুজ মেইন অ্যাসপেক্ট অফ জব ইজ ফ্রম বাইস টু সেল অ্যান্ড ফুলফিলিং দ্য রিকোয়ারমেন্ট অফ বায়ার। হি মেনটেন ক্লোজ লিওজন উইথ দ্য বায়ার্স, কনফার্ম দ্য প্রাইস, প্লেস অর্ডার ফর অল ম্যাটেরিয়ালস, কনফার্ম দ্য ডেলিভারি ডেট অর শিপ ডেট অ্যান্ড কালেক্ট দ্য সোর্স অফ ম্যাটেরিয়ালস। আই থিঙ্ক দ্যাট এ মার্চেন্ডাইজার শুড হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট ফ্রম ইয়ার টু শিপমেন্ট। এখানে যদি বাংলায় বলি, এ মার্চেন্ডাইজার একজন মার্চেন্ডাইজার সেলসম্যান হিসেবে কাজ করে আন্ডার দ্য মার্কেটিং ডিপার্টমেন্ট। মার্কেটিং ডিপার্টমেন্টের অধীনে একজন সেলসম্যান হিসেবে কাজ করে। হুজ মেইন অ্যাসপেক্ট অফ জব, তার চাকরির মূল দিকটি হল ফ্রম বাইস টু সেল, কেনা এবং বিক্রয় করা, এবং ফুলফিলিং দ্য রিকোয়ারমেন্ট অফ বায়ার, বায়ারের রিকোয়ারমেন্টটা তার পরিপূর্ণ করা। হি মেনটেন ক্লোজ লিওজন উইথ বায়ার, আর সে ক্রেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখেন। কনফার্ম দ্য প্রাইস, ক্রেতাদের কাছ থেকে প্রাইস কনফার্ম করে, এবং প্লেস অর্ডার্স ফর অল ম্যাটেরিয়ালস, এবং সে অল ম্যাটেরিয়ালস একটা প্রোডাক্ট কমপ্লিট করতে যে ম্যাটেরিয়ালস লাগে সেই ম্যাটেরিয়ালসের অর্ডার শিট সে অর্ডার প্লেস করে, এবং কনফার্ম দ্য ডেলিভারি ডেট অর শিপ ডেট, সেখানে ম্যাটেরিয়ালসের ডেলিভারি কবে লাগবে সেটা কনফার্ম করে, প্লাস বাইরের কাছ থেকে যে অর্ডারটি নেওয়া হলো সেটি কবে শিপ ডেট সেটি কনফার্ম করে, অ্যান্ড কালেক্ট দ্য সোর্স অফ ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালসগুলো কোথা থেকে আনতে হবে সেই সোর্সগুলো একজন মার্চেন্ডাইজারকে কালেক্ট করতে হয়। সুতরাং আমি এখানে মনে করি যে একজন মার্চেন্ডাইজার সুনির্দিষ্ট বা ধারণা থাকতে হয় সে ফাইবার টু শিপমেন্ট পর্যন্ত। ফাইবার বলতে এখানে ইয়ার্ন, ইয়ার্নটা কোথা থেকে আসে, ইয়ার্ন ইনহাউস পর্যন্ত, ইয়ার্ন ইনহাউস থেকে শিপমেন্ট পর্যন্ত তার কাজ করতে হয় এবং ফলো আপে রাখতে হয়। এখানে আমি মার্চেন্ডাইজিংয়ের সাইকেলটি দেখাবো। দেখেন, প্রথমে মার্কেটিং, একজন মার্চেন্ডাইজার মার্কেটিং করে, মার্কেটিং থেকে অর্ডার কনফার্ম করে, অর্ডার কনফার্মের পরে সোর্সিং, ম্যাটেরিয়াল, এখানে সোর্সিং বলতে ম্যাটেরিয়ালকে বোঝানো হয়, ম্যাটেরিয়াল সোর্স করে, ইনহাউস করে, এরপরে ইনহাউস হলে প্রোডাকশন স্টার্ট করে, প্রোডাকশন কমপ্লিট হয়ে গেলে এখানে ইন্সপেকশন এর অফার করে, ইন্সপেকশন যদি হয়ে যায় তখন শিপমেন্ট ইন টাইমলি শিপমেন্ট করতে হয়, ইন্সপেকশন পাস হয়ে গেলে মালটি এক্সফ্যাক্টরি করতে হয়। শিপমেন্ট যখন হয়ে যায়, ফাইল ক্লোজের পর্যায়ে আসে, তখন ফাইলটি ক্লোজ হয়ে যায়,
ফাইল ক্লোজ হয়ে যাওয়ার পরে আমাদের ফলো আপে রাখতে হয় কাস্টমার ফিডব্যাক পর্যন্ত, ফলো আপ কাস্টমার ফিডব্যাক, কাস্টমার ফিডব্যাক পর্যন্ত একজন মার্চেন্ডাইজার ফলো আপে থাকে। হেয়ার ইজ অ্যাক্টিভিটিস অফ মার্চেন্ডাইজিং। ফার্স্ট সোর্সিং দ্য বায়ার, দেন প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, দেন প্রাইস কোটেশন, নোয়িং এক্সাক্ট ফেব্রিক ডিটেলস অফ দ্য ফলোয়িং। এখানে ফলোয়িং বলতে নিচে আরও কিছু পয়েন্ট আসবে। আপনার প্রাইস কোটেশন যখন করতে হবে তখন কিছু জিনিস একজন মার্চেন্ডাইজারকে ধারণায় রাখতে হয়, শুধু ধারণা না, এটা ভালো করে জানতে হয়। যেমন ইয়ান কম্পোজিশন, ইয়ান কম্পোজিশন বায়ার কোন ধরনের ইয়ান চাচ্ছে, সেখানে ইয়ান কম্পোজিশন কী হবে, কনস্ট্রাকশন অফ ফেব্রিক, ফেব্রিকের কনস্ট্রাকশন কী, ফেব্রিকের তো অনেক ধরনের কনস্ট্রাকশন আছে, বায়ারের রিকোয়ারমেন্টটা কী, ফেব্রিকের কালার কী, দেন নেগোসিয়েশন উইথ দ্য বায়ার, বায়ারের সাথে মার্চেন্ডাইজার নেগোসিয়েট করে প্রাইস কনফার্ম করে, প্রাইস কনফার্ম হয়ে গেলে টু আন্ডারস্ট্যান্ড পিআই, পিআই বলতে প্রোফার্মা ইনভয়েস, দেন অর্ডার কনফার্ম যদি হয় তখন পিআই সাবমিট করে ওই অর্ডার কনফার্ম শিট অনুসারে, দেন টু আন্ডারস্ট্যান্ড এলসি, লেটার অফ ক্রেডিটস। এখানে অর্ডার কনফার্ম হয়ে গেলে বাইরের থেকে একটা মাস্টার এলসি আসে, তা এলসি মানে টু আন্ডারস্ট্যান্ড এলসি, লেটার অফ ক্রেডিটস হচ্ছে এলসি। দেন ফেব্রিক অ্যান্ড অ্যাক্সেসরি সোর্সিং, অর্ডার কনফার্ম হয়ে গেলে ফেব্রিক এবং অ্যাক্সেসরি সোর্সিং করতে হয় মার্চেন্ডাইজারকে বা ইনহাউস করতে হয় বুকিং শিট দিয়ে। আপডেটেড প্রাইস অফ গার্মেন্টস র ম্যাটেরিয়ালস, দেন অর্ডার ফলো আপ হুইচ ইনক্লুডস, এখানে হুইচ ইনক্লুডস বলতে টাইম অ্যান্ড শিডিউল ব্যাক টু ব্যাক এলসি। আপনার একটি প্রোডাক্ট শিপমেন্ট করতে হলে বা প্রোডাকশন করতে হলে আপনার যে ধরনের ম্যাটেরিয়ালগুলো লাগবে সেটির ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে আনতে হবে, সেটার টাইম অ্যান্ড শিডিউল করা। ল্যাব ডিপ অফ ফেব্রিক, ফেব্রিকের ল্যাব ডিপ প্রথমে তৈরি করতে হবে। কাউন্টার স্যাম্পল অফ অ্যাক্সেসরিজ, প্রোডাকশন প্ল্যানিং, নাম্বার অফ টেন প্রোডাকশন প্ল্যানিং, প্রোডাকশন প্ল্যান করতে হয় এখানে। দেন ফ্যাক্টরি শিডিউল, ফ্যাক্টরিতে শিডিউল নিয়ে রাখতে হয়। লিওজন উইথ বায়ার অর দ্য লোকাল অফিস, যদি এখানে ডিরেক্ট বাইরে কাজ করা হয় তাহলে ডিরেক্ট বাইরের সাথে যোগাযোগ করতে হয়, বা কোনো লিওজো অফিসের সাথে কাজ করলে বা কোনো লোকাল ট্রেডিংয়ের মাধ্যমে কাজ করলে তাদের সাথে কন্টিনিউসলি যোগাযোগ রাখতে হয়। লিওজন উইথ সাপ্লায়ার, সাপ্লায়ারদের সাথে যোগাযোগ রাখতে হয় কারণ তাদেরকে আমরা অর্ডার শিট দিই ম্যাটেরিয়ালসের, সেই অনুসারে তাদের কাছ থেকে ম্যাটেরিয়ালস ইনহাউস করতে হয়। লিওজন উইথ শিপিং লাইন, শিপিং লাইন বলতে ফরওয়ার্ডারের মাধ্যমে আমরা গুডস শিপমেন্ট করে থাকি, তাদের সাথে যোগাযোগ রাখতে হয়। গুডস কমপ্লিট হয়ে গেলে ফাইনাল ইনস্পেকশন, ফাইনাল ইনস্পেকশনে গুডস পাস হয়ে যাওয়ার পরে গুডসটি আমরা শিপমেন্ট করে দিই। শিপমেন্টের পরে এখানে একটি অপশন থাকে রিয়েলাইজেশন অফ পেমেন্ট, পেমেন্টটি কীভাবে পাওয়া যাবে, তার ডকুমেন্ট যথাযথভাবে সাবমিট হয়েছে কিনা তার খোঁজখবর রাখতে হয়। এখানে আমি মোটামুটি 17টি পয়েন্টের মতো আপনাদেরকে বললাম, এর বাইরেও অনেক কাজ আছে একজন মার্চেন্ডাইজারের অনেক কাজ করতে হয়। এই 17টির পাশাপাশি যতগুলো কাজ করতে হয় সবগুলোই আমি আমার এখানে আলোচনা করব পর্যায়ক্রমে ওয়ান বাই ওয়ান। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে বা আমার এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে এই 17টি পয়েন্ট সহ আরও যত যত মার্চেন্ডাইজিংয়ের অ্যাক্টিভিটিস আছে সেগুলো যদি দেখতে চান অথবা শুনতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি, এতে অল বেল বাটন যেটি আছে সেটি ক্লিক করে রাখতে পারেন। সেটিতে ক্লিক করে রাখলে আপনার অটো আপনি আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার ইনবক্সে চলে যাবে। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, আমার পরবর্তী আশা করি ভিডিওগুলো দেখবেন এবং আলোচনাগুলো শুনবেন। থ্যাংক ইউ।